এ পর্বে আমরা তুলে ধরব বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব মাশরাফি বিন মর্তুজা সম্পর্কে জানা অজানা তথ্যগুলো। আমাদের সাথেই থাকুন, মাশরাফি সম্বন্ধে জানতে থাকুন। বাংলাদেশের ক্রিকেট উজ্জ্বল নক্ষত্র তিনি। তিনি টিম টাইগারের দলপতি ছিলেন দীর্ঘ সময়। বলেছি মাশরাফি বিন মর্তুজার কথা, চলুন লড়াকু এই বীরের জীবনের এক নজরে আপনারা জানতে পারবেন সমস্ত কিছু। মাশরাফি বিন মর্তুজার জন্ম 5 অক্টোবর 1983 সালে। একজন বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় এবং বর্তমান সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ, একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়কত্ব দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। ডানহাতি পেস বোলিং এর পাশাপাশি তিনি ব্যাটিং করেন ডানহাতে। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা পেস বোলার এবং সেরা অধিনায়কও তিনি। মাশরাফির বাবার নাম গোলাম মর্তুজা, তিনি বর্তমানে ব্যবসায়ী। তার মায়ের নাম হামিদা মর্তুজা, তিনি একজন গৃহিণী। মাশরাফিকে তার বাবা মা কৌশিক বলে ডাকে, এই নামেই পরিবারের কাছে তিনি পরিচিত। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন মাশরাফি। তাদের বাড়ির পাশে ছিল স্কুলের মাঠ, বড়রা যে মাঠে ক্রিকেট খেলতেন, স্কুলের মাঠে বড়দের ক্রিকেট খেলা দেখে মাশরাফি ক্রিকেটের প্রতি আকর্ষণ তৈরি হয়। উইকেট কিপারের পাশাপাশি মাশরাফি দাঁড়িয়ে থাকতো, কিন্তু আহত ভাবে ভেবে বড়রা তাকে সরিয়ে দিত। উইকেট কিপারের পাশে দাঁড়িয়ে যেতে চায়, বড়দের সেখান থেকে সরিয়ে দিলে মন খারাপ হতো তার, কিন্তু যার ক্রিকেট নিয়ে এত আগ্রহ তাকে তো আর আটকে রাখা যায় না। মাশরাফিকেও কখনো কেউ আটকে রাখতে পারে। যাদের অনুপ্রেরণায় তিনি ক্রিকেটার হয়েছেন, 90-এর দশকে নড়াইল ক্রিকেটের সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন উঠতি তরুণদের যত্ন নিতেন। তিনি মাত্র 11 বছর বয়সে মাশরাফিকে তার ক্লাব নড়াইল ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ দেন। এ সময় থেকে মাশরাফির গতি দৃষ্টিগ্রাহ্য হতে শুরু করে সবার। 91 সালের দিকে মাগুরায় বিকেএসপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পে বিকেএসপির কোচ বাপ্পিশ্বর নির্দেশে বোলিং এর অনেক মৌলিক বিষয়গুলোর সঙ্গে তিনি পরিচিত হন। পরের বছর জাতীয় কোচ উসমান খান নড়াইলে এক প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছিলেন। ওই সময় মাশরাফির আমন্ত্রণ আসে খুলনা খেলার জন্য। খুলনা তার গতি আর সুইং হইচই ফেলে দেয়। সে সূত্রে খুলনা বিভাগীয় অনূর্ধ্ব 17 দলে তার ঢোকার সুযোগ এসে পড়ে। পরবর্তীতে সুযোগ পান জাতীয় অনূর্ধ্ব 19 দলে। সে সময় তার বোলিং কোচ অ্যান্ডি রবার্ট পরিচর্যায় পাল্টে যান মাশরাফি। অনূর্ধ্ব 19 দলে থাকতে মাশরাফি দারুণ পারফরমেন্স করে জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে এ দলে খেলার সুযোগ পান। এ নিয়ে আলোচনা হয় কারণ মাশরাফি ঢাকার কোনো সিনিয়র ডিভিশন লীগ খেলেনি, তবে সমালোচকদের মোক্ষম বোলিং এর জবাব দিয়েছিলেন মাশরাফি। সেই সিরিজে মাশরাফি 1 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। তারপর নিউজিল্যান্ড সফরে গিয়ে তার নাম হয়ে যায় নড়াইল এক্সপ্রেস। এরপর আর ইঞ্জুরি ছাড়া আর মাশরাফি বিন মর্তুজাকে কেউই আটকাতে পারেনি। শিক্ষা জীবন, পড়ালেখায় ভালো ছিলেন মাশরাফি। তার শিক্ষা জীবন শুরু হয় নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নড়াইলের সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2001 সালে এসএসসি পাশ করেন। এসএসসি পাশ করেন নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে 2003 সালে। এরপর দর্শনশাস্ত্রে অনার্স কোর্সে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ক্রিকেটের ব্যস্ততার কারণে তার একাডেমিক পড়াশোনা আর শেষ হয়নি। প্রিন্স অফ হার্ট এই ক্রিকেটার সবাই বাইক দিয়ে এবং হাসি খুশি উদার চেতা মানুষ হিসেবে সবাই জানে। নিজের শহরে তিনি প্রচন্ড রকম জনপ্রিয়, এখানে তাকে প্রিন্স অফ হার্ট বলা হয়। দাম্পত্য জীবন, ভিক্টোরিয়া কলেজ পড়ার সময় সুমনা হক সুমির সঙ্গে তার পরিচয়। 2006 সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাশরাফি এবং সুমি দম্পতি দুজন সন্তানের জনক। মাশরাফিকে নিয়ে বই লেখা বাংলাদেশ ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা জীবনী গ্রন্থ লেখক দেবব্রত মুখোপাধ্যায় বিবিসি বাংলাকে বলেছেন, মাশরাফি নিজেই উত্থান পতনের এক রোমাঞ্চকর গল্প। তিনি বলেন, জীবনে কিছু অর্জনের জন্য লড়াই করে ক্লান্ত বোধ করছেন, মাশরাফির কাহিনী তাদের সাহস যোগাবে। কেন তিনি মাশরাফির জীবন কাহিনী লিখতে উৎসাহিত হয় এই প্রশ্নে লেখক দেবব্রত বলেন, কোন মানুষের এরকম নাটকীয় রোমাঞ্চকর গল্প দল? আপনি অনেকের জীবনের সংগ্রাম খুঁজে পাবেন, কিন্তু বারবার লড়াই এবং সংগ্রাম করে শিখরে ওঠার গল্প খুবই কম। একটা সময় গেছে মাশরাফি ক্রিকেট থেকে ছিটকে গিয়েছে, কিন্তু সে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেটের ভিন্ন এক বার্তায় নিয়ে গেছে। জীবনে উত্থান পতনের এক রোমাঞ্চকর গল্প, যার জীবনে কিছু অর্জনের জন্য লড়াই করে
ক্লান্ত হচ্ছেন মাশরাফির জীবন কাহিনী তাদের চোখ উজ্জীবিত করতে। মাশরাফি সম্পর্কে কি এমন বইতে লিখেছেন যা মানুষ জানতো না, এই প্রশ্নে দেবব্রত মুখোপাধ্যায় বলেন, মন্তব্য করেন, মাশরাফি একটি খেলার খোলা বই।